আলাদাভাবে তারা প্রতিবাদ করছে। এই মুহূর্তে তাদের মিছিল সেন্ট্রাল এভিনিউ ধরে এগিয়ে আসছে মেডিকেল কলেজ পেরিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে। বিজেপির এই প্রতিবাদ মিছিলে রয়েছেন বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়। শান্তিকা, কলকাতার মুরলীধর সেনলেন বিজেপির রাজ্য সদর দপ্তর থেকে বিজেপির আজকের এই যে প্রতিবাদ মিছিল, এই প্রতিবাদ মিছিল কত দূর পর্যন্ত যাবে এবং কি কর্মসূচি রয়েছে সেখানে? দেখো প্রদীপ, তোমাকে এই মুহূর্তে প্রথমে যেটা বলতে চাইবো যে এই মুহূর্তে মিছিলের অবস্থান কি, কোথায় এই মুহূর্তে মিছিলটি দেখে পৌঁছেছে একেবারে ধর্মতলায় একটি প্রসিদ্ধ মিছিল দোকানের সামনে। তুমি ধর্মতলায় করে মিছিল কিন্তু বলা যায় মিছিলটি পৌঁছে গিয়েছে এবং এই মিছিলের একেবারে পুরো ভাগে রয়েছেন মিছিলের নেতৃত্ব দিচ্ছেন অগ্নিমিত্রা পল এবং মিছিলটা একেবারে শুরু থেকে তিনি কিন্তু মিছিলে হাঁটছেন এবং যেটা কিন্তু জানা যাচ্ছে তারা যেটা কিন্তু মধ্য রাতে পুলিশকে দিয়ে যেরকম ভাবে আন্দোলনকারীদের তুলনামূলক সরিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে এবং যে শান্তিপূর্ণ আন্দোলন করেছিল, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করেছিল, সেই শান্তিপূর্ণ অবস্থান একদমই একদমই তাই। অসংখ্য ধন্যবাদ শান্তিকা আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি আজকে বিজেপির এই যে প্রতিবাদ মিছিল এবং একই সঙ্গে চাকরির দাবিতে তাদের এই যে মিছিল কলকাতায় বিজেপির রাজ্য সদর দপ্তর মুরলীধর সেনলেন, সেই মুরলীধর সেনলেন থেকে এই মিছিল শুরু হয়। এই মুহূর্তে কিন্তু ধর্মতলায় এই মিছিল পুলিশ আটকে দিল। এই মিছিলের পুরো ভাগে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।